প্রথম আলোর প্রধান শিরোনাম, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। প্রতিবেদনটিতে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল, এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। গতকাল লেবাননে সশস্ত্র লড়াইয়ে 8 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে, আর ইসরায়েল জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, সরকার পতনের 2 মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা, জ্বালানি তেল। প্রতিবেদনটিতে বলা হয়, বিদ্যুতের মতো জ্বালানি তেলও বেসরকারি খাতে ছাড়া হয়, সরকারের শেষ সময়ে তেল বিক্রির অনুমতি দেওয়া হয় বসুন্ধরা গ্রুপকে। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ঢাকা দক্ষিণ সিটি 540 কোটি টাকার কাজ দলীয় লোকদের দিয়েছেন তাপস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নগর রাজনীতিতে একক আধিপত্য নিশ্চিত করতে কারসাজি করে কাজ ভাগ ভাটোয়ারা করেছেন তাপস। দুর্গাপূজা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা, মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এই নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সমকালের প্রধান শিরোনাম, সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ডাক পেয়েছে বিএনপি জামাত, অন্য দলগুলোকেও পর্যায়ক্রমে ডাকা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কথা ও কাজে অমিলে উদ্বেগের কথাটিও প্রকাশ পেয়েছে এই প্রতিবেদনে। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্ত জাল। এতে বলা হয়, রপ্তানি হচ্ছে কেনা দামের চেয়ে 500 থেকে 800 টাকা কমে, রপ্তানি শুরুর পর দাম বেড়েছে কেজিতে 300 টাকা। ইলিশ রপ্তানির পরিমাণ মোট উৎপাদনের মাত্র 0.29%। বিশেষ এই প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইলিশ ধরা, দেশের বাজারে বিক্রি, রপ্তানি, প্রতিটি ধাপ চক্রের কবজায়। যুগান্তরের প্রধান শিরোনাম, 5 দেশে নজরুলের 1000 কোটি টাকা পাচার, বিদেশে হোটেল বাড়ি বাগান। নাসা গ্রুপ ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের দুবাই, লন্ডন, হংকং ও সৌদি আরবে অঢেল সম্পদের কথাও বলা হয়েছে এই প্রতিবেদনটিতে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সাবেক আইনমন্ত্রীর ঘুষের হাট, জামিন খালাস বাণিজ্যে ধনকুবের আনিস। এতে বলা হয়, আনিসুল হকের ঘনিষ্ঠরাও বিপুল বিত্ত বৈভবের মালিক, তৌফিকা যা বলতেন তাই ছিল জায়েজ। কর ফাঁকি নিয়ে অনুসন্ধানমূলক আরেকটি প্রতিবেদনের শিরোনাম, বেক্সিমকো সহ 7 কোম্পানির শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা। প্রতিবেদনটিতে বলা হয়, এই 7টি কোম্পানি হল বেক্সিমকো, এস আলম, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, সামিট গ্রুপ এবং থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নগদ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাষ্ট্র সংস্কারে আবার রাজনৈতিক সংলাপ। প্রতিবেদনটিতে বলা হয়, শনিবার থেকে শুরু হবে প্রধান উপদেষ্টার সঙ্গে এই রাজনৈতিক সংলাপ। সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিভিন্ন কারখানায় অসন্তোষ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শিল্পাঞ্চলে অস্থিরতার মূলে নিয়ন্ত্রণ লড়াই, 50% কারখানা বন্ধ। এতে বলা হয়, 54 ঘন্টা পর আশুলিয়ায় যান চলাচল শুরু হয়েছে আর শ্রমিক অসন্তোষ মনিটর করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিস্থিতি শিগগিরই শান্ত হবে জানিয়েছেন শ্রমসচিব। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মবে মরছে মানুষ, মামলা গ্রেপ্তার নেই, বিচার বহির্ভূত হত্যা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 5ই আগস্টের পর থেকে হত্যার শিকার হয়েছেন 25 জন, জনতার বিচারের নামে মারধর, নির্যাতন, লাঞ্ছনা, আর বেশিরভাগ ঘটনায় মামলা হয়নি, গ্রেপ্তারও হয়েছে কম। সরকারের সতর্কতার পরও হাতে তুলে নিচ্ছে আইন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিশ্ব বিপর্যয়ের যুদ্ধের শঙ্কা, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুঁশিয়ারি, লেবাননে তীব্র লড়াই অব্যাহত। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরও 2টি খবরের শিরোনাম, ট্রাম্প বললেন তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বার প্রান্তে, আরেকটি জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ইসরায়েলের। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, নেতারা এখন নতুন ঠিকানায়। এতে বলা হয়, ভারতের দিল্লি, কলকাতা, শিলংয়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা, অনেকে গেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর ও বেলজিয়াম। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আর্থিক খাত সংস্কার, সময় বেঁধে দিল IMF। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিস্তারিত তুলে ধরতে হবে ওয়াশিংটনের বার্ষিক সভায়, সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে প্রয়োজনে আরও তহবিল দেবে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও ব্যাংকের অভ্যন্তরীণ কাজে পরিচালকদের হস্তক্ষেপ বন্ধে কঠোর নীতি করার সুপারিশ। শারদীয় দুর্গোৎসব নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মহালয়ায় দুর্গার আগমনীর সুর। বক্স আকারে প্রকাশিত এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে
মরতে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সঠিক উদ্যোগ বেঠিক লুটপাট, স্বস্তির আশ্রয়নে অস্বস্তি। বিশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে ভাঙ্গা রাস্তাঘাট, পানি নিষ্কাশন ব্যবস্থা নেই ও সুপেয় পানির অপ্রতুলতা রয়েছে এই আশ্রয়ন প্রকল্পগুলোর ঘরবাড়িগুলোতে, আর সংস্কারের জন্য নেই পৃথক কোনো বরাদ্দ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ডিসি নিয়োগ নিয়ে ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস। সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান ও যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের মধ্যে বার্তা আদান প্রদানের তথ্য ভিত্তিক এই প্রতিবেদনটির শিরোনাম, আমার 5C হলেই চলবে স্যার, 10C রাখব। প্রতিবেদনটিতে বলা হয় দুজনের বার্তা আদান প্রদানের এক পর্যায়ে যুগ্ম সচিব সিনিয়র সচিবকে জানান, ডিসি নিয়োগ নিয়ে সব কিছু গুছিয়ে আনা হয়েছে, এখন কেউ কিছু করতে পারবে না। এতে 5C বলতে 5 কোটি এবং 10C বলতে 10 কোটি টাকা বোঝানো হয়েছে।